হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি বিকালে। তো হচ্ছে সুন্দর দৃশ্যগুলো। তো ঘুরতে বেরোচ্ছি কোথায় জানেন? ওই যে সামনে একটা পাড়া দেখা যায়, যে সামনে যে প্রজেক্ট, ওখানেই যাচ্ছি। ওখানেই যাই না অনেক দিন ধরে। এখানে কিছু কলা গাছ আছে, আমরা কলা কিনবো যদি থাকে। বা হ্যাঁ, তুমি বাইক যাই, তুমি বাইক যাইতেছি। মুড়ি বাড়ি কলা আছে নি গাছে? কলা জান আচ্ছা, মানে ওদের বাসায় যাইতেছি। সেই সাথে দৃশ্যটা মশালা খুব সুন্দর। বো এনে দি যে ফ্যান উঠেছে গা, এদিকে মাশাল্লাহ ধান চলে আসতেছে। তো ওখানে ওই যে সামনে ভাবি আছে, বোন আছে, যেদিকে আমি যাচ্ছি ওইখানে। এখানে এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটু হাঁটাহাঁটি বেশ ভালোই লাগে। এখানে আমার তো হাঁটার তো অভ্যাস হয়ে গেছে, যে ওরা আসছে ঢাকা থেকে, তো তাদের মনটা অনেক ভালো লাগতেছে। তো যাচ্ছি সামনে, দেখি কলা গাছ থেকে কিছু কলা কিনতে পারি কিনা। হচ্ছে ঈদের দিন বিকেল আমাদের ঘোরাঘুরি, কোথাও যাওয়া হয় নাই ফরদাবাদের এই ঈদের দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত। চাঁদ রাত শুধু একটু যাওয়া হয়েছিল বাঞ্ছারামপুর একটু কাজে, তাছাড়া আরে বাবা এদিকে পানি, তাছাড়া কোথাও যাওয়া হয় নাই। আমাদের গ্রাম থেকে মেন রোডও যেতে পারি না, এই হচ্ছে অবস্থা। মাশাল্লাহ, এটা হচ্ছে চাচা গো খেত ধানের। এগুলো অনেক বড় বড় না ধানের? এগুলো অনেক বড় বড় না? হ্যাঁ, এই গাছগুলো অনেক বড় বড় লাগতেছে। হ কাকা গো, তো এই ধানগুলো গাছগুলো অনেক বড় বড় লাগতেছে। ওইটা একটু ছোট, এই যে এটাতে মাশাল্লাহ ধান চলে আসছে। এসছে আমাদের, আমাদেরটা আসতেছে দুইটা একটা করে। তো আমাদেরটা থেকে এটা একটু বড় বড় মনে হচ্ছে, এটা কি জানি না। গাছগুলো একটু বড় বড় সবগুলাই, আর ধানও চলে আসছে অনেক আগেই। তো আমাদেরটা এখন একটা দুটো করে বেরোচ্ছে, যা দেখতে পাচ্ছেন ফাঁকা। তবে আমাদের পাতাগুলো অনেক ঘন ঘন মনে হইতেছে, আল্লাহ জানে কি অবস্থা। এই যে এটা দেখি সুন্দর ধান চলে আসছে মাশাল্লাহ। তো হয়েছিল অবস্থা, তো চলে আসছি। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।